right now I'm here with Mr. Satyadeep Shah at his mind-blowing office. Unake amader film fraternity prottekei chene. He is the owner of Ajanta Cinema Hall, Kolkata, Rupashi Multiplex, Tripura. He is a film distributor, even a producer, and he is also the senior executive of distribution of SSR Cinemas Private Limited. There are lots of things to say about him. But first of all, amra onar theke onek kichu shunbo ebong janbo. Welcome, Satyadeep da. Thank you. Satyadeep da, Facebook bolche National Cricket Academy level e coach. Tar mane ki tomar first love cricket. আর আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তুমি ত্রিপুরা ক্রিকেটের সাথে যুক্ত ছিলে, সো প্লিজ লেট আস নো লাইক হাউ মাচ ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট রাইট নাও ইন ইওর কারেন্ট লাইফ। আমি এখনো খেলছি ক্রিকেট অ্যান্ড আমি 2011 সালে আমি এনসিএর আন্ডারে আমি বিসিসিআই লেভেলে কোচিংটা করেছিলাম। ওকে, এবং সেটা পাস করাটা খুব টাফ ছিল, বিকজ খুব খুব কম লোকেরা ওটা পাস করতে পারে। এবং ওই ওই জিনিসটা আমরা 2011-তে আমরা পরীক্ষা দিই, আমার সঙ্গে দেবাশিস মহান্তি, শিবসুন্দর দাস ছিল আমার গ্রুপে। তো আমরা 33 জন পরীক্ষা দিই, আমরা 9 জন পাস করি মাত্র, তার মধ্যে আমি একজন। এবং ওই লেভেলে কোর্সটা করার পর ক্রিকেটের সম্বন্ধে অনেক কিছু জানা গেছে, এবং যেহেতু আমি স্টেট লেভেল ত্রিপুরার হয়ে রিপ্রেজেন্ট করেছি, আমি রঞ্জি ট্রফিও খেলেছি, আমি 23 খেলেছি, সো আমার ওই জায়গাটার থেকে আমার ক্রিকেটটা একটা প্যাশন ছিল ছোটোবেলা থেকেই। তো স্টেট খেলাটা অবভিয়াসলি দরকার ছিল, তো ত্রিপুরার থেকে আমি রিপ্রেজেন্ট করি, ত্রিপুরার হয়ে খেলি, সো সেই জায়গাটা একটা আমার কাছে খুব একটা মানে খুব ইম্পর্টেন্ট টাইম ছিল যে আমার ক্রিকেটটাকে আমি ফোকাস করতে পেরেছি। সো কোনোদিন এরকম মনে হলো না যে লাইক কান্ট আই পারসু ক্রিকেট অ্যাজ মাই অ্যাম্বিশন অ্যান্ড প্রফেশন? লাইক এরকম কোনোদিন মনে হয়েছে? লাইক হ্যাঁ মনে হয়েছিল বলেই ক্রিকেটে আসা। হ্যাঁ, বাট একটা টাইমের পর যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেসও আছে, সো আমার মনে হলো যে না দুটোকেই ব্যালেন্স করে চালানো যাক। তো সেটাই এতদিন ধরে আমরা চালিয়ে এতদিন ধরে আমরা করে আসছি, যে ক্রিকেটটাকেও খেলছি প্লাস বিজনেসটাকেও চালাচ্ছি। একটু টাফ ছিল আমার পক্ষে, বিকজ ক্রিকেটটা সারা দিনের খেলা, ঠিক আছে, সকালবেলা যাওয়া বিকেলবেলা আসা, ততক্ষণে আমার অফিস বন্ধ হয়ে যায়। বাট সেইখান থেকে ম্যানেজ করা ইজ ডিফিকাল্ট, বাট যদি ইচ্ছে থাকে তো করা যায়। মানে খেলার পর ফিজিক্যালি তো অলরেডি তুমি ক্লান্ত হয়ে পড়ো। হ্যাঁ, আফটার দ্যাট অফিস আওয়ার্স লাইক ইটস রিয়েলি টাফ করতে হয়। ওটারও একটা প্যাশন আছে, প্লাস আমার যেহেতু অফিস মানে আমার সিনেমা রিলেটেড, সো সিনেমারও একটা প্যাশন আছে, দুটো প্যাশন একসঙ্গে কাজ করছে আর কি। টু হেল ফ্রম আ বিজনেস ফ্যামিলি, তোমার ফ্যামিলির সিনেমা হলের বিজনেস আছে, তার সাথে ফিল্ম ডিস্ট্রিবিউশনও করছে, অ্যান্ড ইফ আই এম নট রং তুমি ত্রিপুরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ প্রডিউসার হিসেবেও কাজ করেছো, তো এই প্রত্যেকটি ব্যাপার একটু শেয়ার করো আমাদেরকে। দেখো, সিনেমা হলটা আমার দাদুর আমল থেকেই আছে, অজন্তা সিনেমা ছিল, রূপসী সিনেমা ছিল, আনন্দম সিনেমা আর একটা ছিল, তিনটে সিনেমা দাদু নিজে বানিয়েছিল। তো এই সিনেমা হলের একটা হেরিটেজ প্রথম থেকেই ছিল যে আমাদের এটা রক্তে আছে যে সিনেমা লাইনে আমরা ছিলাম। তারপর বাবা করেছে, বাবা এখনো করছে, সাথে আমি ঢুকে গেছি, তো আমার ছোটবেলা থেকে সিনেমাটা একটা প্যাশন ছিলই, একসঙ্গে মানে অনেক আমি প্রত্যেক উইকই আমি অজন্তায় যেতাম, একবার করে সিনেমা দেখতাম, তো সেই একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে, সিনেমার একটা প্যাশন ছিলই। আর সাথে ধরো ডিস্ট্রিবিউশনটা বলতে গেলে, ডিস্ট্রিবিউশনটা আমরা স্টার্ট করি 2016-এ। আমি আমার বাবা অনেক সিনেমাই আগে ডিস্ট্রিবিউশন করেছে, বাট সেই অর্থে বাবা কন্টিনিউ করেনি ডিস্ট্রিবিউশনটাকে, বাট আমি ওটাকে কন্টিনিউ করা আমার একটা ইচ্ছে ছিল আর কি। সিনেমা যেমন সিনেমা হল তো আছে, বাট সিনেমা কেন না ডিস্ট্রিবিউশন করা যায়, তো সিনেমা ডিস্ট্রিবিউশনটা করে দেখি। তো সেইখানে আমরা তখন একটা স্টার্ট করলাম, তো আস্তে আস্তে সেই জায়গাটা একদম গ্রো করতে করতে একটা জায়গায় এসে এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, তো এখন ওটা একটা করছি। তাছাড়া ত্রিপুরাতে যেটা বললে যে ত্রিপুরাতে অবভিয়াসলি ত্রিপুরাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, ত্রিপুরা একটা ছোটো স্টেট, ত্রিপুরাতে আলাদা করে কোনো ইন্ডাস্ট্রি নেই। তো আমরা যখন সিনেমা হলটা করি ওখানে, রূপসী সিনেমা হলটা, SSR রূপসী, তখন আমার মনে হলো যে না এখানে রিজনাল একটা ল্যাঙ্গুয়েজ আছে ওখানকার, সেটার নাম হচ্ছে কক্বর। ট্রাইবেলরা না ত্রিপুরার ভাষাটাকে মানে ফলো করে কক্বরক ভাষাটাকে, সো কক্বরক ভাষাটা সেই আমার তখন মনে হলো যে না কক্বরক ভাষায় আমরা ছবিটা বানাই। তখন আমরা একটা সিনেমা করি, সেটার নাম হয় কামাজা। কামাজা ওখানকার ল্যাঙ্গুয়েজেই তৈরি হয়, প্লাস কিছুটা বাংলা, তো আমরা ওরকম একটা বাঙালি আর ট্রাইবেল সব মিলিয়ে একটা সিনেমা করি, মানে কাস্টিং সব মিক্স থাকে।
এবং আমাদের প্রথম সিনেমাটা খুব ভালো চলে, ওখানে 50 দিন ওখানে চলে এবং প্রথম সপ্তাহটা হাউসফুল থাকে। ওখানে একটা ইন্সপিরেশন পাই যে না এরকম সিনেমা চলতে পারে। তখন আমরা আবার একটা এক বছর বাদে আবার একটা সিনেমা করি বোখাবো, সেটা আমাদের 150 দিন চলে ওখানে। আর ওখানে সিনেমা বলতে খালি আমাদের রূপসী সিনেমা হলটাই আছে, আর কোনো সিনেমা হল নেই একটা পুরো স্টেটে, আর কোনো সিনেমা হল নেই ওখানে। আগে 90টা সিনেমা হল ছিল একটা টাইমে, আমরা ওটা রিসার্চ করার পরই রূপসী সিনেমা হলটা খুলেছি, বাট এখন খালি আমাদেরটাই আছে, আর কোনো সিনেমা হল ওখানে নেই। আচ্ছা, সো তখন আমার মনে হলো যে না তাহলে একটা কিছু করা যায়, তো সেই জন্য সিনেমা প্রোডিউস করাটা আমি মনে করলাম যে এখানে কিছু করলে হয়তো ভালো হতে পারে। তো আমি দুটো সিনেমা করেছি, দুটোই আমার ভালো চলেছে। আরেকটা সিনেমা আমার শুটিং হয়ে রয়েছে, ওটা আমরা রিলিজ করবো মুখাং বলে, ওটা আমরা দুটো ভাষায় সিনেমা করছি, একটা ককবরক ভাষা হচ্ছে, একটা বাংলায় করছি। বাংলারটা আমরা কলকাতায় রিলিজ করবো আর ককবরকটা আমরা ত্রিপুরাতে রিলিজ করবো। সো ওটা একটা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট করছি, আরেকটু বড় করার চেষ্টা করেছি প্রোডাকশানটাকে। সো সেটা একটা ভালো জিনিস হচ্ছে, কারণ ওখানকার জন্য নতুন হবে, এখানকার জন্য একটা কিছু করার চেষ্টা করি, দেখি। আর সেকেন্ড সিনেমাটা একটা বলে না কমার্শিয়াল মশালা, যেটা হয় গান আছে, নাচ আছে, অ্যাকশন আছে, সবকিছু মিক্স ছিল। সো সেকেন্ডটা না খুব মানে খুব হিট করে গেছে, গানগুলো প্লাস সব কিছু মিলিয়ে একটা যেটা হয় না একটা হিট যেটাকে বলে, নাহলে 150 ডেজ আজকের দিনে অনেক আচ্ছা আচ্ছা হিন্দি সিনেমা চলে, সেখানে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজে একটা সিনেমা চলছে, সেটা একটা বিশাল ব্যাপার। এই মুহূর্তে সিনেমা হলে আমরা দেখছি যে লোকের অনেক কম যাচ্ছে, রিসেন্টলি ইন্টারনেট অ্যাজ আ সিনেমা হল ওনার, তোমার কি মনে হয় তোমার কি বিজনেসটা ইম্প্যাক্ট হচ্ছে? প্লাস আমরা দেখেছি যে অজন্তা সিনেমা হল যেটা তুমি রিসেন্টলি রেনোভেট করেছো, তো এটার পেছনে এক্স্যাক্ট রিজনটা কি, তুমি দর্শকদেরকে কি দিতে চাইছো? দেখো দুটো জিনিস হবে, একটা হচ্ছে সিনেমা বানানোর ক্ষেত্রে ভালো কন্টেন্ট যদি আসে তাহলে সিনেমা চলছে, আর যদি ভালো সিনেমা হল হয় তাহলে কিন্তু লোকে আসছে। এই দুটোই যেমন দরকার, যেমন দুটো জিনিস যদি না হয়, একটা জিনিসও যদি না হয় তাহলে কিন্তু আরেকটা চলবে না। যেমন ভালো সিনেমা যদি তুমি না বানাতে পারো তাহলে সিনেমা হল চলবে না, আর যদি ভালো সিনেমা হল যদি না থাকে তাহলে লোকে আসবে না। দুটো জিনিসই কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক, সেই জন্যই আমার অজন্তার পেছনে রেনোভেট করার একটাই কারণ। অজন্তা দেখো বহু পুরনো সিনেমা হল, 1947 সিনেমা হল, সেটা আমরা 1972 একবার রেনোভেট হয়েছে, তারপর 2001 একবার রেনোভেট হয়েছে, তারপর 2007 একবার রেনোভেট হয়েছে, এখন 2019 এসে রেনোভেট হয়েছে। এই রেনোভেশন প্রসিডিয়ারটা কিন্তু চালানো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আজকের দিনে যারা লোকে সিনেমা দেখতে আসে সিনেমা হলে তারা ফ্যামিলি নিয়ে আসে এবং তারা একটুখানি কমফর্ট চায়, সেই কমফর্টটা দেওয়ার জন্যই সিনেমাগুলোকে রেনোভেট করানো। কারণ আজকে যদি আমি আগের মতন সিঙ্গেল স্ক্রিন বা ওরকম টাইপের রেখে দিই তাহলে কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পর কিন্তু লোক আর কিন্তু সিনেমা হলে আসবে না, তাতে যতই ভালো সিনেমা হোক না কেন। তো সেই জন্য আমাদের এখন প্রত্যেকটাই আমরা যতগুলো সিনেমা হল নিচ্ছি সবগুলোতেই আমরা তাই করছি যে আমরা প্রত্যেক 5 বছর কি 6 বছর বাদে বাদে আমরা রেনোভেশন করবো, তাহলে কি হবে সিনেমাগুলো নতুন করে একটা ইয়ে পাবে, নতুন জিনিস হবে, লোকে আসবে সিনেমা দেখবে, একটা কন্টিনিউয়াস প্রসিডিয়ার থাকবে। আর সিনেমা হল এমনই একটা জিনিস, কোনো ছুটি বা কোনো ইয়েতে বন্ধ হয় না, সিনেমা হল কিন্তু চালু থাকে, সিনেমা হল কিন্তু, এবং ছুটির দিনগুলোতে আরও বেশি লোক আসে। তো সুতরাং সিনেমা হল কোনো দিনও বন্ধ হয় না, সিনেমা হলে লোক আসাটা হয়তো কমে গেছে আজকাল, বিকজ এত ভুলভাল কন্টেন্ট বানাচ্ছে সেই জন্য আসছেন, কিন্তু ভালো কন্টেন্ট যেমন এই রিসেন্টলি যদি দেখো তুমি কবির সিং, এ তো কেউ এক্সপেক্টও করতে পারেনি যে ছবিটা এত ভালো যাবে, কিন্তু সিনেমাটা সত্যিই ভালো যাচ্ছে। তো যদি ভালো কন্টেন্ট আসে অবভিয়াসলি সিনেমা চলবে, এবং আমাদের এখানে যত বেশি মাল্টিপ্লেক্সেস হবে তত ব্যবসা বাড়বে, সেটাই আমাদের দরকার। ওয়েল টকিং অ্যাবাউট সিনেমা এন্ড সিনেমা হল, তোমার কি মনে হয় হোয়াট ইজ দ্য ফিউচার অফ বেঙ্গলি সিনেমা, লাইক অ্যাজ আ সিনেমা হল ওনার অ্যান্ড ফিল্ম ডিস্ট্রিবিউটর, তোমার এক্সপিরিয়েন্স কি বলছে ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ? দেখো বাংলা সিনেমা যদি ভালো কন্টেন্ট হয় তাহলে চলবে, যেমন এখন কণ্ঠ এসছে, তারপর তার আগে বেলা শেষে ছিল, মুখার্জি দার বউ, এই ধরনের ছবিগুলো কিন্তু এখন একটা মার্কেট আছে এবং লোকে কিন্তু আসছে সিনেমা হলে, এমন না যে আসছে না। বাট হ্যাঁ, যথারীতি আগে যেরকম কমার্শিয়াল বাংলাটা চলতো সেরকম হয়তো আমরা পাচ্ছি না, সেরকম মার্কেটটা ধরতে পারছি না,
বাট তাছাড়া কিন্তু এমন নয় যে একদম কমার্শিয়াল বাংলাও চলছে না, কমার্শিয়াল বাংলাও চলছে, ঈদ হোক বা পুজোতে হোক কোনো একটা ফেস্টিভ টাইমে আসলে কিন্তু চলছে, বাট এমনি সময় আসলে কিন্তু চলছে না। তার অনেকগুলো কারণ আছে, বিকজ এতগুলো ছবি আমরা এখন বাংলা সিনেমা বছরে প্রায় 110 সিনেমা রিলিজ হয়, যেটা আগে এতগুলো হতো না, অ্যান্ড প্রত্যেক উইকে যদি অ্যাভারেজ করো 2-3 সিনেমা রিলিজ হয়, সেটা কিন্তু খুব অনেক বেশি। আমাদের ওইখানে একটা জায়গা আটকাতে হবে এবং আমাদের কম সিনেমা রিলিজ করতে হবে এবং ভালো সিনেমা রিলিজ করতে হবে, তাহলে কিন্তু লোকে আসবে। এখন কী হয়ে গেছে, সবাই সিনেমা বানানো শুরু করে ফেলেছে, যেহেতু সবাই সিনেমা বানানো শুরু করে ফেলেছে তাই জন্য লোকও এখন খুব ভালো সিনেমা যতক্ষণ না রিভিউ পাচ্ছে ততক্ষণ লোকে আসতে চায় না। এই একটা খুব মানে অ্যাডভান্টেজও আছে প্লাস ডিসঅ্যাডভান্টেজও বেশি, কারণ অ্যাজ এ সিনেমাওয়ালা ওনার আমার তো এটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ আমরা তো চাইবো যে সব সিনেমাই চলুক, বাট সব সিনেমা চলে না, ভালো সিনেমা ভালো কন্টেন্ট আসলেই চলে, তো সেটা একটা হয়ে গেছে এখন বাংলা সিনেমা। টলিউড বলো বা বলিউড বলো, দুটোই ইন্ডাস্ট্রির তুমি মুভি ডিস্ট্রিবিউট করেছো নিজে, তো এই প্রত্যেকটি মুভি যে তুমি ডিস্ট্রিবিউট করেছো তার মধ্যে তোমার কোনটা সবচেয়ে ফেভারিট? আমার বলতে গেলে হিন্দি অবভিয়াসলি, আমি রিসেন্টলি রিলিজ করেছি সিম্বা, খুব ভালো গেছে। তাছাড়া সবচেয়ে ক্লোজ সিনেমা মানে সবচেয়ে কাছের যদি বলো, আমার টার্ন ওভার হয়েছে সিনেমার মানে আমি ডিস্ট্রিবিউশন লাইনে আমার সবচেয়ে বড় সিনেমা হলে মানে প্রথম সিনেমা হচ্ছে পিঙ্ক অমিতাভ বচ্চন, ওটা হচ্ছে আমার টার্ন ওভার হয়ে গেছে, মানে আমি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন এত বড় লেভেলে আমি কোনো দিনও করিনি পিঙ্কের আগে, তো পিঙ্ক আমার পুরো একদম পুরো একদম পুরো চেঞ্জ করে দিয়েছে, কারণ পিঙ্ক করার পর আমি পরপর বড় সিনেমা করতে থাকি। তাছাড়া উড়ি আছে, উড়িও খুব ভালো গেছে আমার, তো সুতরাং বড় সিনেমা বলতে এগুলো আমার খুব কাছের মানে সিনেমা। তুমি হলিউড মুভিজও ডিস্ট্রিবিউট করছো এবং করে চলেছো, তো সেগুলোর একটু নাম একটু শেয়ার করো প্লিজ। রিসেন্টলি আমি করছি অ্যানাবেল, তাছাড়া এর আগে আমি করেছি রিংস, করেছি গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি করেছি, এগুলো করেছি, বাট মেইনলি মেইনলি অ্যানাবেলটাই এখন আমার কাছে সবচেয়ে বড় সিনেমা। তোমার ফেভারিট হলিউড মুভিজ কী কী, আর হলিউডের কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তোমার সবচেয়ে ভালো লাগে? অবভিয়াসলি ব্র্যাড পিট, অ্যান্ড যদি হলিউড সিনেমা বলো তাহলে আমার অ্যাভেঞ্জার্স, তো অ্যাভেঞ্জার্সের নিচে সব কিছু, ধারের কাছে কিছু নেই। 12 মুভিজ ইন দ্যার ফ্র্যাঞ্চাইজিস, সবগুলো ভালো। রিসেন্টলি এই এন্ড গেম ওয়াজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, বাট আই হোপ দে মেক মোর। হ্যাঁ হবে, এটা নিয়ে কোনো ইয়ে নেই, এটা আবার ঠিক হবে, এটা করবে ওরা, হয়তো এক বছর দু বছর গ্যাপ দেবে বাট আসবে ঠিক। আচ্ছা, বাংলা সিনেমায় তোমার ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে, আর তোমার অল টাইম ফেভারিট বেঙ্গলি সিনেমা কোনগুলো? আচ্ছা, অল টাইম ফেভারিট বলতে আমার দেখা হচ্ছে সাথী, ওটার মতন সিনেমা আমি কম দেখেছি, কারণ এক বছর একটা সিনেমা হলে চলেছিল, ওটা জিৎ আর প্রিয়াঙ্কা ত্রিবেদী ছিল, সাথী অরণাথ চক্রবর্তীর ছবি, ওটা এক বছর একটা সিনেমা হলে চলেছিল, সেটা অজন্তাতে, মানে এরকমভাবে আমি কোনোদিনও দেখিনি, আজ পর্যন্ত আমি এখনও দেখিনি যে এত লোক মানে একটা সিনেমা বারবার রিপিট দেখছে, চারবার পাঁচবার ছবার করে দেখছে একটা সিনেমা, এটা আমি এখন অবধি আমি পাইনি। তুমি নিজে কতবার দেখেছো? আমার 4-5 দেখা হয়ে গেছিল। আচ্ছা, নিউ এজ বেঙ্গলি সিনেমার মধ্যে হুম ডু ইউ লাইক অ্যাজ আ ফিল্ম মেকার? রিসেন্টলি শিবপ্রসাদ খুব ভালো চল, মানে বাংলা সিনেমা বলতে গেলে শিবপ্রসাদ, অ্যান্ড হিন্দি বললে অবভিয়াসলি রোহিত শেট্টি ইজ ফ্যান্টাস্টিক, রোহিত শেট্টি, সঞ্জয় লীলা বনশালী, ওদের সিনেমাগুলো খুব ভালো চলছে এবং ভালো করে, মেকিং ওয়াইজ ইজ ফ্যান্টাস্টিক। প্রফেশনাল কথা তো অনেক হয়ে গেল, সো নাও লেটস কাম টু সাম পার্সোনাল লেভেল কোশ্চেন্স, হাউ ডাজ ইউর ওয়াইফ মোটিভেট ইউ? দেখো, শি ইজ বেসিক্যালি আ ডেন্টাল সার্জন, সো ওর কাছ থেকে অনেক কিছু আমি আমার শেখার আছে, যেরকম ও প্রত্যেক দিন এত পেশেন্টদেরকে হ্যান্ডেল করে, অনেক অনেক কিছু শেখার আছে। তাছাড়া সিনেমাটাও আমি দেখেছি ও আমার থেকে বেশি বোঝে, তাই জন্য ওকে অনেক সিনেমা আমি জিজ্ঞেস করি নেওয়ার আগে যে এটা কীরকম লাগছে, এটা কীরকম, এবং অনেস্ট অনেস্ট ফিডব্যাকটা ওর কাছ থেকে পাওয়া যায়, তো সেই জায়গাগুলো আছে, অনেকগুলো জায়গা আছে যেগুলো ও আমার ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। প্রথম ক্রিটিক রিভিউ বলো বা অডিয়েন্স রিভিউ বলো তুমি বাড়ি থেকেই পেয়ে? হ্যাঁ, বাড়ি থেকেই পেয়ে যাই, ও আমাকে স্ট্রেট বলে দেয় ট্রেলার দেখে যে এটা নিতে হবে না, এটা নাও, এটা ভালো যেতে পারে, সিনেমার ট্রেলার দেখে আমার হয়তো খুব ভালো লাগছে, ওর হয়তো ভালো লাগছে না, বাট সেটা আমরা সেটা পরে ডিসকাস করি, কেন ভালো লাগছে না সেটাও তো জানাটা দরকার, ভালো তো সবার লাগতেই পারে বাট কেন ভালো লাগছে না সেটা জানাটা দরকার, তো ওর একটা অনেস্ট ফিডব্যাক আমার খুব কাজে লাগে আর কি। হোয়াট আর ইউর ফিউচার প্ল্যানস ইন ফিল্ম ইন্ডাস্ট্রি?
দেখো এক্সিবিশনে বলতে গেলে অবভিয়াসলি আমরা সিনেমা হল গ্রো করার চেষ্টা করছি, ইন দ্য নেম অফ এসএসআর সিনেমাস আমরা অনেকগুলো প্রপার্টি আরও নিচ্ছি। আমাদের টার্গেট এখন অনেকগুলো স্ক্রিন যাতে আমরা আরও করতে পারি একসঙ্গে, তাহলে কী হবে আমাদের একটা ন্যাশনাল আমরা একটা মাল্টিপ্লেক্সেসের মধ্যে পড়ে যাব, সো সেইটা একটা টার্গেট। তাছাড়া ডিস্ট্রিবিউশনে অবভিয়াসলি আমার আরও এখন বড় বড় প্রজেক্টস আসছে এবং আমি আরও বড় বড় প্রজেক্টস নেওয়ার চেষ্টা করছি, হিন্দি বাংলা ইংলিশ সব তিনটে ল্যাঙ্গুয়েজেরই। সো এবং আমি অনেকগুলো বড় বড় কোম্পানি যারা স্টুডিওস আছে বোম্বেতে তাদের সঙ্গেও আমি একসঙ্গে কাজ করছি। তাছাড়া যদি প্রোডাকশানে বলো, আমি বাংলা সিনেমার প্রোডাকশান এখন করছি এবং ইন ফিউচারও আমি আরও আরও প্রোডাকশানের জন্য প্ল্যান করছি দু চারটে, রিসেন্টলি আমি অ্যানাউন্সমেন্টও করবো। ক্রিকেট নিয়ে ধরো তুমি যদি একটা গল্প পাও, পুরোপুরি কি তুমি একটা মুভি প্রোডিউস করবে, বা ধরো তোমাকে একটা রোল অফার করা হলো অফ এ ক্রিকেটার, সেটা কি তুমি প্লে করবে? কোনোদিন ভাবিনি এরকম, বাট অবভিয়াসলি এরকম ভালো কিছু আসলে অবভিয়াসলি করবো। অ্যাক্টিং দেখো, অ্যাক্টিং তো আমি অ্যাক্টর নই, বাট হ্যাঁ যদি ক্রিকেট রিলেটেড থাকে তো অবভিয়াসলি করার একটা ইচ্ছা আছে। তোমার ফেভারিট ক্রিকেটার্স কে কে? অবভিয়াসলি সচিন তেন্দুলকর, সৌরভ গাঙ্গুলি, তাদের খেলা দেখে বড় হয়েছি, এরা অনেক ইন্সপায়ারিং এবং মোটিভেটও করেছে নিজেকে ভালো ক্রিকেট খেলার জন্য। অবভিয়াসলি এরা, এদের কাছ থেকে অনেক কিছু শেখাচ্ছি। নিউ জেনারেশন ক্রিকেটার্স? নিউ জেনারেশন বলতে গেলে দেখো এখন তো ক্রিকেটটা এখন পুরো বারো মাসই খেলা হয় এবং এখন অনেকগুলো ডিভিশন হয়ে গেছে, টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি টোয়েন্টি, সো এখন তিনটে লেভেলেই যে স্ট্রং অবভিয়াসলি তার তার খেলাটাই ভালো লাগবে। যেমন বিরাট কোহলি ইজ ফ্যান্টাস্টিক, ওর নিচে সবাই এখন, তো তিনটে লেভেলেই ও পুরো ভালো খেলছে, সো অবভিয়াসলি বিরাট কোহলি ইজ এ গুড ক্রিকেটার এবং ভালো লাগে খেলা দেখতে, বাট সেরকম সেরকম আগের মতন সেই চার্মটা নেই, ক্রেজটা চার্মটা যেটা একটা ইয়ে ছিল সেইটা এখন পাওয়া যায় না। সেটা সেটা সৌরভ গাঙ্গুলি বা সচিন তেন্দুলকরদের মধ্যে এত বছর ধরে ক্রিকেট খেলাটা ইজ নট ইজি, কারণ নিজেকে মেন্টালি ফিট রাখা অ্যান্ড একটা ক্রিকেটারের মেন্টালি ফিট প্লাস এক ফিজিক্যালি ফিট দুটো হওয়াটা খুব দরকার, অ্যান্ড বয়সের সাথে সাথে কিছুটা হলেও একটুখানি এফেক্ট তো হয়, বাট ওরা এত বছর ধরে ক্রিকেট খেলে গেছে ওটা এতটা ইজি নয়। একটা ছোট্ট প্রশ্ন করবো, দ্য লাস্ট ওয়ান, সবকিছু একটু লাইটার নোটে চলে আসুক। বিয়ের পর মায়ের হাতের খাওয়া বেশি ভালো লাগে না বউয়ের? দেখো দুজনের হাতে খাওয়াই ভালো, বাট হ্যাঁ মা তো অবভিয়াসলি মা হয় এবং মার হাতে রান্নাও ভালো, বউয়ের হাতে রান্নাও ভালো, দুটোকে দুটো আলাদা, দুটোকে মিক্স করলে হবে। এনিওয়েজ আজ আমরা শতদীপ সাহার সাথে অনেকটা ভালো মুহূর্ত কাটালাম, অ্যান্ড উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার এন্ডেভার্স, অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু গ্রো মোর অ্যান্ড মোর অ্যান্ড ইন্সপায়ার আস অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, অ্যাজ এ বিজনেসম্যান and as a sports person, and have a wonderful life ahead. Thank you. Thank you.